ছোটবেলা থেকেই আমরা রূপকথার গল্প অনেক পড়েছি, আর রূপকথা মানে রাজা রানী পরে নানা রকম চরিত্রের সমাহার। ঠিক তেমনি আজকে আমরা বাস্তব জগতের রাজার বাড়িতে এসেছি, মানে রবীন্দ্রসঙ্গীতের রাজার বাড়ি। সে কে আপনারা সবাই জানেন, সে কে? দ্য ওয়ান অ্যান্ড অনলি দেবব্রত বিশ্বাস। এবং সেই রাজ্যের নতুন নাম হয়েছে মাঠ ক্যাফে। তো আজকে আমরা সেই মাঠ ক্যাফের কর্ণধার মিস্টার অর্ণব মিত্রের সাথে কথা বলব। নমস্কার স্যার। তো আজ এটা তো মানে দেবব্রত বিশ্বাসের বাড়ি, এটার নতুন নাম আপনি মাঠ ক্যাফে দিয়েছেন, মানে মাঠ কে কফে, এই নামের কি বিশেষত্ব? আমি বাড়িটা নিয়ে বছর আটেক আগে, আর মাঠ ক্যাফে 5 বছর হলো মার্চ মাসে হবে। তো এই যে 5 বছরের স্প্যানে মাঠ একদম মানে শখের একটা ক্যাফে থেকে আজকে একটু নামটাম হয়েছে, লোকজন আসছে। কিন্তু সবার পেছনে যিনি মানে নামের পেছনের আমার মনে হয় যার অবদান সবচেয়ে বেশি, তার গান পেছনে নিরন্তর বেজে যাচ্ছে। তো এটা সত্যি একটা ঐতিহাসিক স্থান বলে আমার মনে হয়। আমি শুধু চেষ্টা করেছি বাড়িটা নেওয়ার পর যে লোকে আসুক, একটু দেখুক যে মানে এত সাধারণভাবে থেকেও, একটা ছোট এই একটা ঘরের মধ্যে বন্দি থেকেও মানে কি পেয়েছে বাঙালি ওনার থেকে, সেইটা মানে খানিকক্ষণের জন্য হলেও সব কিছু ভুলে একটু ওনার মানে গানের মাধ্যমে এবং সেই পুরনো দিনগুলো যদি খানিকটা ফিরে আসে, সেটা একটা ভালো প্রচেষ্টা হবে। এইটুকু ভেবেই করা, এটা একেবারেই আমার শখের প্রচেষ্টা। ক্যাফেটা যখন করি, নাম দিই মাঠ ক্যাফে। আমার এক আত্মীয়র সাজেশন অনেকগুলো ছিল, তার মধ্যে মাঠ ক্যাফেটা ভাল লাগলো, কারণ তখন ভেবেছিলাম যে ক্যাফে সেটা এখনো আছে, এই যে আপনার পটারিগুলো মানে ওখান থেকে একটা আপনাকে দেখাই, এই যে পটারি আইটেমগুলো এগুলো মাঠে আমরা ফর সেলও রাখি। ইনফ্যাক্ট এই যে কাপে আমি কফি খাচ্ছি, এগুলো সবই ডিজাইনার পটারি এবং স্টুডিও পটারদের দ্বারা স্বনামধন্য তারা ব্যক্তি এবং মাটি দিয়ে তৈরি। তোমরা তো জানো পটারির যেটা একটা পুরো ইকো ফ্রেন্ডলি, আর মাঠের নামের মানে ক্লে কফি অ্যান্ড মোর, তো এই মাটি দিয়েই এগুলো তৈরি, নানা ধরনের সৃষ্টিশীল জিনিস। আর অ্যাট দ্য সেম টাইম মাঠের যে সারল্য, যে সাজানোতে বাঙালি ভাব, বাঙালি আনা, সেটা মনে হলো যে নামের সঙ্গে যাবে, এটাই কারণ। এটা আমরা করি এবং যারা ইচ্ছুক সবসময় দেখতে পারেন, ইউটিউবেও প্রোগ্রাম কয়েকটা আপলোড করা আছে। 22শে অগাস্টটা আমাদের কাছে খুব পবিত্র দিন এবং আমরা মানে এখানে মাঠে অ্যাকচুয়ালি আমার মানে সুহৃদ বলবো এবং ঘনিষ্ঠ বন্ধু সবই মনোজ মুরলী নায়ার, উনি এখানে গান শেখান, রোববার করে গান শেখান। তো মনোজদা মাঠের সূত্রেই কাছাকাছি হওয়া এবং উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েও, কারণ আমার সাংস্কৃতিক জগতে যে খুব একটা মানে চেনা জানা আছে তা নয়, কিন্তু দেবব্রত বিশ্বাস নামটাই এমন এবং এই বাড়ির যে মহিমা তাতে মানে যাকেই আজ অব্দি অনুরোধ করেছি তারা সানন্দে গিয়ে গেছেন। এবং 22শে অগাস্ট দিনটায় আমরা এই বিগত 4 বছরই যতদিন মাঠ হয়েছে ওইটা আমরা খুব বড় করে পালন করি। এই ঘরেই যেখানে আমরা বসে আছি, জনা 30 লোক থাকে, 3টে ফ্লোরেই লোকেরা বসে, বড় স্ক্রিনে দেখানো হয়, অনুষ্ঠানটা এখানেই হয় এবং সন্ধ্যাবেলা অনুষ্ঠান হয়। এবং সেদিনকার জন্য কিন্তু সবার মানে আসা যাওয়া অবাধ, কোনো কিছু রেস্ট্রিকশন থাকে না এবং যেটুকু সাধ্যমতো আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সেগুলো খুব বড় করেই দিনটা পালন করার চেষ্টা করি।
ক্যাফে, তো কফি বা চা সহযোগে তুমি স্যান্ডউইচ ইত্যাদি খেতেই পারো। মানে দুজনের যদি তুমি কোয়ান্টিফাই করতে চাও, আমার মনে হয় 250 টাকায় কফি চা একটা স্যান্ডউইচ 250-300 টাকা দুজনের জন্য এনা। এছাড়া আমাদের কিছু মানে বাঙালি খাবার, মানে যেহেতু আমার পূর্ব কোনো আমি ব্যক্তিগতভাবে মানে খাবার মানে জগৎ থেকেও খানিকটা দূরের, আমার মানে আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার, আমার একটা ছোট ব্যবসা আছে ব্রয়লার বানায়, তার বুঝতেই পারছো তার সঙ্গে ক্যাফের এটা পুরোই শখের জায়গা। ফলে এই রেসিপিগুলো সব মা মাসিদের থেকে নেওয়া ঘরোয়া বাঙালি রেসিপি, যে ছেলেরা এখানে আছে ওরা খুবই যত্নশীল এবং প্রথম থেকেই ওদের বলা আছে ওরা চেষ্টা করে যতটুকু সাধ্য ভালোভাবে দিতে। আমি কোয়ালিটিটা রাখার চেষ্টা করি, মাছের আইটেম যেমনি মাছের চপ, মাংসের ঘুগনি, ফিশ রোল, হ্যাঁ যেগুলো পুরোনো দিনের বাঙালি খাওয়া, অথচ চট করে টাটকা ভালো কোয়ালিটি খাবার এখানে মানে কলকাতায় এখন প্রায় বিরল। ভালো মাছ কেউ মানে দামের কারণেই হোক বা সদিচ্ছের কারণেই হোক খুব হাতে কোনো জায়গাতেই তুমি পাবে। তো সেইটুকু আমি গর্ব করে বলতে পারি যে মাছের বা মাংসের কোনো পদ যেটাই খাবে সেটা কিন্তু একেবারে টাটকা, মানে মাডের ওইটাই বৈশিষ্ট্য, যেদিনকার মাছ সেদিনকারই রান্না হয় এবং শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল, এরম নয় যে আমরা পরের দিন ক্যারি ওভার করবো, ওই জন্য লিমিটেড কোয়ান্টিটি বানানো হয়। হ্যাঁ, এবং চেষ্টা করি একদম বাজারের সেরাটা দিই, তো সেইখান থেকে খানিকটা নাম হয়েছে। খুব জনপ্রিয় পদগুলো যেমনি বললাম মাংসের ঘুগনি, ফিশ অ্যান্ড চিপস মানে ফিশ ফ্রাই বড়, তারপরে তোমার মাছের চপ, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, তো এগুলো আমাদের খুব জনপ্রিয় আইটেম। আর তাছাড়া স্যান্ডউইচ, পাস্তা, তো আচ্ছা আরেকটা হয় কুইক মিল টাইপের যেগুলো, মানে ধরো রুটি মাংস, তারপরে দই চিকেন রুটি, রুমালি রুটি, মুরগ পোলাও, এগুলো হয়, তো পোলাও কষা মাংস, তো এগুলো হয়। আমরা রবিবার বলে নয়, আমরা ওটা তুমি ঋতু হিসেবে করি। ধরো শীতকালে আমাদের এখানে তুমি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম পাবে, তারপরে শীতের সন্ধ্যেগুলোতে মাছের কচুরি পাবে, ওটা খুব জনপ্রিয় আইটেম একটা। এবারে গরমের দিন আসছে, হয়তো দই বড়াটা ইনক্লুডেড হবে, গতবার আমরা করেছিলাম, তো হ্যাঁ মানে সিজনাল চেঞ্জে হয়, কিন্তু রবিবার আলাদা করে আসলে আমাদের ওই কিছু কিছু আইটেম, যেমন ধরো মাছের চপ, ফিশ রোল, এই আজকেই তোমার সঙ্গে কথা বল আমি উঠছি যখন ছেলেরা বললো যে বোম্বে থেকে একজন এসছেন, কালকে বলে গেছেন আজকে ফিশ রোল মানে বানিয়ে এখন বোম্বে গেলেন ফ্লাইটে। তো ছোট পরিসরেও আমার সবসময় ওইটা মনে হয় যদি কোয়ালিটি ভালো হয় তো তাহলে তার জন্য আলাদা বিজ্ঞাপনের দরকার পড়ে না, তো আমার গ্রাহকরাই আমার বিজ্ঞাপন, এই আর কি। ও আচ্ছা, খেতে আমি খুব পছন্দ করি, আসলে আমরা পূর্ব বাংলার লোক ফলে মাছের যে কোনো পদই আমার প্রিয়, তবে ওই মানে কোয়ালিটিটা কিন্তু এক নম্বর হতে হবে। আর মাছের যে কোনো আইটেম বলো, যদি মাডের বলো ফিশ চপ, ফিশ রোল, ফিশ রোলটা আমরা করি বা ভেটকি মাছ বাইরেটা থাকে আর ভেতরে কাতলা মাছ আর চিংড়ি মাছের পুর থাকে, ওটা এখানে খুব পপুলার আইটেম, তো ফিশ রোল ভালো হয়। আমি দেখাচ্ছি বাড়িটা একটু বলে নিই, যত মানে দেবব্রত বিশ্বাসের সময় বাড়িটা দোতলা ছিল, আমরা দোতলায় বসে আছি, এখানে একটা ঘর, বাইরের যে জায়গাটা তখনও ছিল, আর তোমরা নিচ দিয়ে উঠেছো আবার আমরা যাব নিচে, তো শেষ দিকে তো উনি হাঁপানির জন্য উপরে আর উঠতেন না, তো ওনার সংসার বলতে শেষের কয়েকটা বছর নিচেই ছিল,
তো নিচেই ওখানে উনি বসতেন এবং রান্না থাকা খাওয়া গান সব নিচে, বিখ্যাত লোকেদের আসা যাওয়া সবই নিচে। তিনতলাটা পরে হয় আমার কেনার আগে, কিন্তু ওনার সময় তিনতলা ছিল না। তো তিনতলায় আমরা একটা মৃত্তিকা নাম দিয়েছি, রঞ্জনদা আমার অত্যন্ত আমাকে স্নেহ করেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায় সাহিত্যে, তো রঞ্জনদা ওটার নাম রেখেছেন মৃত্তিকা মাটির সঙ্গে মিলিয়ে। তো একদম ছোট একটা লাউঞ্জের মতো, ওটাকে আমরা আর ক্যাফে আলাদা করে করিনি, ওটা আমরা দিই 3 ঘন্টা। এমনি নিখাদ আড্ডা মারবে বন্ধুরা, বা কোনো কবিতা পাঠের আসর, বা কোনো সিডির ওপেনিং হচ্ছে গানের আসর, তো রবিবার করে মৃত্তিকায় মনোজদা গান শেখানো, হ্যাঁ প্রতি রবিবার। এছাড়া আসেন তো মানে মার্ডার মনোজদা এখন একই মতন হয়ে গেছেন, উনি আসেন রেগুলার আসেন, ইভেন মানে প্রথম যখন আলাপ হয় ওনার কাছে উনি বসে আছেন এবং আমি যখন আলাপ করছি তাই বললাম আপনি আসেন শুনেছি কিন্তু দেখা হয়নি, উনি বললেন আমি তো এখানে গান শিখি বসে, কারণ দেবব্রত বিশ্বাসের গান বেজে যাচ্ছে। তো সেইটাই মাঠের ওইটাই বৈশিষ্ট্য, লোকে শুধু এসে বসেও থাকে। আমরা চলুন চলো আমরা ঘুরে পুরোটা একবার দেখে নিই। আমরা মৃত্তিকায় এসেছি, এইটা মানে খুবই দেখছে খুবই সাধারণ, এখন লোকে পছন্দ করছে, এটা আর কিছুই নয় একটা লাউঞ্জের মতন, এখানে আর ক্যাফে নয়, এখানে বন্ধু বান্ধব নিয়ে এসে বসে কেউ আড্ডা দিল 3-4 ঘন্টা দুপুরে বা সন্ধ্যে, বা কোনো ছোট সিডি লঞ্চ প্রোগ্রাম বা ছোট গানের আসর। আর মনোজদা রোববার এখানে গান শেখান সকালে বললাম আগে, তো এই আর কি। এখানে সাজানোর কিছু কিছুতে আমার ওয়াইফ অনন্যা ওরও হাত আছে, নিচের ওই তুমি যেগুলো পটারি দেখলে ওইগুলো সবই ও ইয়ে করে সিলেক্ট করে সাজায়। স্যার আমি যেটা শুনেছি জানতাম ছোটবেলায় আমাদের এক বন্ধু ছিল কৌশিক গুপ্ত, সে এখানেই থাকতো এবং দেবব্রত বিশ্বাসের কাছে গান শিখত, মানে মনে আছে আর কি, আন্টিরা এসে ওর গান শুনতে চাইতো সাউথ পয়েন্টে, তার কারণ হচ্ছে খোলা গলায় গাইতো আর দেবব্রত বিশ্বাসের কাছে শিখতো, তো জানতাম যে এখানে কোথাও থাকেন। আচ্ছা এবারে যখন আমি বাড়িটা পাই পুরনো ঘাটতে ঘাটতে হাতে আসে একটা ইলেকট্রিক বিল এবং সেখানে দেখি দেবব্রত বিশ্বাস, মানে উনি তো ভাড়াটে ছিলেন আজীবন কিন্তু ওনার নামের ইলেকট্রিক বিল, এবং বিশ্বাস করবে না মানে ওটা পাওয়ার পর মানে এটা একটা অভাবনীয় ব্যাপার যে এইভাবে জানলাম যে হ্যাঁ এই ঘরেই দেবব্রত বিশ্বাস ছিলেন আজীবন। এবং তারপরে তো বহু বিখ্যাত মানুষ ক্যাফে খোলার পর এসছেন এবং তাদের কাছে শুনেছি অভিজ্ঞতা, যে যেমনি মাধবী মুখার্জি উনি এসে বলছিলেন উনি ছিলেন উত্তম কুমারের সঙ্গে, উত্তম কুমার নেমন্তন্ন করতে এসেছিলেন দেবব্রতকে শিল্পী সংসদের একটা প্রোগ্রামে, তো ওই সবই কিন্তু ওই নিচের ঘরে যেটা তোমরা দেখাবে, যে ওই একতলার ওই ছোট ঘরে সারা পৃথিবীর মানে তখনকার এবং ওই সাধারণভাবে থেকে সারাটা জীবন, কিন্তু ওই আর কি মানে সবই হলো কিন্তু উনি জেনে যেতে পারলেন না ওনার গানের কদর, বাঙালি বুঝলো কিন্তু টাইম লাগলো আর কি অনেক।
জর্জদা ঠিক এইখানটাই বসতেন, দেখবে তোমরা দেখবে যে একটা ইজি চেয়ারে বসার ছবিটা থাকে জর্জদা, তো এখানে উনি বসতেন, রান্না ওই দিকে হতো, এটা শেষ দিকে যখন উনি আর দোতলায় উঠতেন, এই পাশটা যেটা হ্যাঁ সমস্যা ছিল এই জায়গাটায় রান্না হতো, এবং এটা আমারও শোনা, যারা বিখ্যাত লোকেরা আসেন তাদের কাছে শুনেছি, বড় বড় লোকেরা এখানে মানে উত্তম কুমার ইত্যাদি সবাই ঘুরে গেছে কি আসেনি, তো সেই আর কি, এই ঘরটাই ওনার সংসার, এই ঘরটাই ওনার যাবতীয় যা কিছু, এখানেই সুর সাধনা করে গেছে। কফি আড্ডা তো অনেক করলাম, কফি আড্ডা দেওয়ার পরে আমি স্যান্ডউইচ নিয়েছি এবং এটি টেস্ট করার পালা। ওখানে স্যান্ডউইচের সাথে একটা চিপস দিয়ে একটা কম্বিনেশন করা হয়েছে যেটা খুব সুন্দর শুট করছে। খাবারের টেস্টও মারাত্মক। সব মিলিয়ে বলতে গেলে এই রবীন্দ্রসঙ্গীতের পীঠস্থানে সব কিছুই দারুণ, কেননা এটার সাথে বাঙালি কালচার এবং রবীন্দ্রনাথ, এবং যার নাম না বললেই নয়, ওয়ান অ্যান্ড অনলি দেবব্রত বিশ্বাস, সব কিছু মিলিয়ে আমি তো স্যান্ডউইচে মগ্ন হয়ে আপনাদেরকে একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাকে স্যান্ডউইচটা যে প্লেটে দেওয়া হয়েছে ওই প্লেটটা কিন্তু সুপারির খোল দিয়ে তৈরি করা। স্যান্ডউইচ খাওয়ার পরেই আমি নিয়ে নিচ্ছি আরেকটা আইটেম, সেটা হলো ফিশ রোল, যেটা এখানকার কর্ণধার অর্ণব মিত্রেরও একটা প্রিয় আইটেম। তো এখানে আমাকে কাটা চামচ দেওয়া হয়েছে ঠিক কথা, কিন্তু আমি মনে প্রাণে খাঁটি বাঙালি, পাঁচটা আঙুলের ব্যবহার না করে খাওয়াটা ঠিক পোষে না, সুতরাং একটা বাইট নিয়ে দেখি। দারুণ টেস্ট, এখানকার পরিবেশ যেমন সুন্দর এখানকার খাবারগুলো ঠিক ততটাই সুন্দর। সুতরাং আর বেশি বকবক না করে এটা শেষ করা যাক। স্নান করে আয় এখন তবে, প্রেমের বসন পড়তে হবে, সন্ধ্যাবনের কুসুম তলে কাঁদতে হবে হার, পড়ে আয় সময় নেই যে আর। কফির সাথে সাথে যদি রবীন্দ্রনাথ থাকে ব্যাপারটা কীরকম জমে যায় বলুন তো, আজও বাঙালির সংস্কৃতিকে একটা সুর সুতোর মাধ্যমে গেঁথে রেখেছেন এই মাঠ ক্যাফের কর্ণধার অর্ণব মিত্র, ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ যে বাঙালি সংস্কৃতিকে এত সুন্দর করে উনি ধরে রেখেছেন। আসবে কবে আমার এই যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে যদি যদি আমায় পড়ে তাহার মনে, যাবো না এই মাতার সমীরণে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতার সমীরণে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আমার ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে মোরে, আমার ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, আমারে যে জাগতে হবে কি জানি সে আসবে কবে, যদি যদি আমায় পড়ে তার মনে, যাব না এই মাতাল সমীরণে, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, জ্যোৎস্না রাতে সবাই গেছে।